আপনার মন সুন্দর তো আপনিও সুন্দর, তাহলে অবশ্যই দেখুন কালকের দিনটা হতে পারে আপনার কাছে সব থেকে সুন্দর। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আগামীকালের রাশিফল উপস্থাপন করব। আগামীকাল অর্থাৎ আপনারা জানতে পারছেন এপ্রিল মাসের 2 তারিখ 2024 সাল মঙ্গলবারের রাশিফল। আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে 12টি রাশি আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র। আজকে দিনে প্রাপ্তিযোগে আপনারা যে কয়েকটা রাশি আপনারা এগিয়ে আছেন প্রাপ্তিযোগের দিক থেকে, সেটি হলো মেষ রাশি, কর্কট রাশি এবং তুলা রাশি। এর পরবর্তী ক্ষেত্রে আজকে দিনে আশাতীত আপনারা লাভবান হতে পারেন, আশাতীত ফল পেতে পারেন, সেটি হলো মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি এবং আরেকটি রাশি অবশ্যই জুড়ে রাখুন, সেটি হলো মকর রাশি। আজকের দিনে আপনি আশা রাখেননি এরকম ক্ষেত্রে কিছু ফলাফল পাচ্ছেন। এবং যারা বিবাহিত আছেন আপনাদের সম্পর্ক যেমন আছে তেমন আজকের দিন হয়তো আপনি দেখতে পারেন বিপরীত দিকে যথেষ্ট ভালোবাসা, সেটি কিন্তু উপলব্ধি করতে পারবেন। মনের মধ্যে হতে পারে হঠাৎ করে আজকের দিনে এত ভালোবাসা কেন, এইরকম ক্ষেত্রে ছোটোখাটো এবং বড় কিছু ঘটনা আশাতীত, আপনি আশা রাখেননি, আপনার জীবনে কিছু ফলাফল ঘটতে পারে, যে কয়েকটা রাশির নাম বললাম। এর পরবর্তীতে আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, সেটি হলো বৃষ রাশি এবং মকর রাশি। হ্যাঁ, মকর রাশি দন্তজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আর বৃষ রাশি আপনারা যারা পোস্টেড কোনো রকম সমস্যা বা লয়ার পার্টে কোনো রকম সমস্যা, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে দিনে মনের মতন পরিবেশ কর্মস্থলে বা আপনি যাহাই করুন না কেন মনের মতো পরিবেশ আপনি নাও পেতে পারেন, সেটি হলো মীন রাশি। আজকে দিনে দিনের শেষে স্যাটিসফাই হতে পারেন যে কটা রাশি, মানসিক দিক থেকে আপনি তৃপ্তি পেতে পারেন বা আপনার জীবনে যা ঘটেছে ঠিকই হয়েছে সেটি আপনারা অনুভব করতে পারবেন, যে কয়েকটা রাশি সেটি হলো মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। এর পরবর্তী ক্ষেত্রে আজকের দিনে আপনারা শুভ সময় যেটি পাবেন, যে সময়ের মধ্যে আপনি শুভ কিছু করতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন, যাই করুন না কেন একটি কথা মনে রাখবেন, শুভ দিনে শুভ কাজ করলে শুভ তিথিতে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। তাই আজকের দিনে যে ভালো সময়টা আপনারা পাচ্ছেন সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে, যে কয়েকটা রাশি আপনারা ভালো সময় এই সময়টা ধরতে পারেন, সেটি হলো মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মীন রাশি। এর পরবর্তী ক্ষেত্রে 3টের পরে যে সমস্ত রাশি আপনারা ভালো ধরে নিয়ে চলতে পারেন, সেটি হলো বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। মেষ রাশি আপনারা যারা আছেন, আজকের দিনে কেউ আপনাকে কথা দিয়েছিল সেই কথা কিন্তু দায়িত্ব সে ঠিক পালন করবে, আপনি নিজে দেখো স্যাটিসফাই হবেন, অর্থাৎ বিপরীত দিকে কেউ আপনাকে কমিটমেন্ট করেছিল সে দায়িত্ব পালন কিন্তু আজকের দিনে করবে, যার ফলে আপনি স্যাটিসফাই হতে পারেন। আজকের দিন তো আপনাদের যথেষ্ট ভালো, প্রাপ্তিযোগ যথেষ্ট থাকছে, স্টিল লটারিতেও হতে পারে। এবং বিবাহিত জীবনে যারা আছেন অবশ্যই আপনাদের ক্ষেত্রেও ভালো একটি দিন বলা যেতে পারে। আজকের দিনে আপনার অনেকটা চেষ্টা সেগুলো কিন্তু সফলতার ইঙ্গিত করছে, তা আজকের দিনে প্রয়াস রাখুন, অবশ্যই কোনো কিছু সমস্যা থাকলে কারোর সঙ্গে কথোপকথন করতে পারেন, সেটি অবশ্যই আপনাদেরকে আপনাদের জীবনে সুফল আনতে পারে। এবং আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের কিছু ভালো মন্দ দিক অবশ্যই আপনি নিজে চিন্তা করে অনুধাবন করতে পারবেন। এর পরবর্তী রাশি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের যারা আছেন, আজকের দিনে চিন্তা থাকবে, হ্যাঁ চিন্তা আপনার থাকবে, মানসিকভাবে কোনো কিছু বিষয়ে যথেষ্ট আপনার মনে নাড়া দিয়ে যাচ্ছে, এরকম কোনো বিষয় যথেষ্ট সেই বিষয়ে আজকের দিনে চিন্তা করতে দেখা যাবে। সেটা হতে পারে আপনার কর্ম রিলেটেড কোনো রকম সমস্যা বা আপনার শারীরিক বিষয়ে কোনো রকম সমস্যা বা আপনি পূর্বে ঋণ নিয়েছেন, এরকম বিষয়ে, অর্থাৎ যে বিষয়টা যথেষ্ট বেশি আপনাকে বিব্রত করছে সেই বিষয়ে চিন্তা করতে দেখা যাবে আজকের দিনে। তবে আজকের দিনে মানসিকভাবে আপনি কিন্তু দিনের শেষে স্যাটিসফাই হতে পারেন, কোনো সুরাহা অবশ্যই পেতে পারেন। এবং আপনারা যারা পরিবারের মধ্যে কোনো রকম কর্ম করেন সেটি অবশ্যই আজকের দিনে খুব একটা খারাপ নয়, চিন্তা ভাবনা করতে পারেন বা আপনারা নতুনভাবে পরিবারের মধ্যে কিছু শুরু করবেন, কতটা জায়গার মধ্যে করবেন, কেমনভাবে আপনার ডেকোরেশন থাকবে, চিন্তা ভাবনা আজকের দিনে অবশ্যই করতে পারেন। যারা পরিবারের মধ্যে থাকে, বিশেষ করে আপনি যদি মহিলা হয়ে থাকেন, একটু পরিবারের মধ্যে কর্মব্যস্ততার মধ্যে থাকবেন। এবং আপনারা যারা প্রমোটারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, জমি কেনা বেচা করেন বা আপনি ফ্ল্যাট বিক্রি করেন, সেই সমস্ত ক্ষেত্রেও আজকের দিনে এখান থেকে আপনাদের ভালো সুসংবাদ বা ভালো কিছু দিক আশা রাখতে পারেন।
এর পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন, আজকে দিনে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন আপনাদের দিক থেকে যথেষ্ট ভালো, এবং আপনারা যারা কোনো রকম বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে মার্কেটিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, এজেন্সিপ নিয়ে কোনো রকম বিজনেস করছেন, সেটি অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে, এবং আপনাদের মধ্যে বিবাহিত জীবনে যথেষ্ট ভালোবাসা সেটি আপনি উপলব্ধি করতে পারবেন। আজকের দিনে আপনারা হঠাৎ করে কিছু ফল পেতে পারেন, আশাতীত অযাচিত কিছু ফল আপনারা পেতে পারেন, এবং আজকের দিনে আপনি যে কাজগুলো করবেন সুদূর প্রসারী চিন্তাভাবনা করে যথেষ্ট ধৈর্য সহকারে কাজ করতে দেখা যাবে। আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি যদি হয়ে থাকেন, যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, ধৈর্য অবশ্যই আপনার মনের মধ্যে সেটি থাকছে, বা ধৈর্য ধরে আপনি পড়াশোনা করতে পারবেন, পরবর্তী সময়গুলো সেরকম ইতিবাচক আজকের দিনটা দেখাচ্ছে। এর পরবর্তী রাশি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন, আজকের দিনে আপনারা যারা পূর্বে কোনো রকম ঋণ নিয়েছিলেন সেখান থেকে একটি পরিত্রাণের পথ আপনারা পাচ্ছেন, এবং আজকের দিনে আপনারা ঋণ যারা নেবেন, বিশেষ করে কোনো রকম মর্টগেজ ইত্যাদি রাখতে চান, সেক্ষেত্রেও কিন্তু সেটি রাখার প্রবণতা চিন্তা আপনার এগুলো থাকছে, বা আপনি কোনো রকম দোকান ঘর আছে সেটি আপনি নতুন করে ঋণ নিতে চাইছেন, কিছু পণ্য তুলবেন, সেই দোকানঘর কাগজপত্র দেখিয়ে আপনারা ঋণের জন্য চেষ্টা রাখতে পারেন আজকের দিনে কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন। কিছু ক্ষেত্রে অবশ্যই আপনার প্রাপ্তিযোগ থাকছে আজকের দিনে, আপনি যদি পেতেন সেটি অবশ্যই পেতে পারেন। আজকের দিনে একটি বিষয়ে আপনারা কোনোরকম বাসি খাবার থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন, সেটি অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। তবে এই যে আপনি ডিপলি চিন্তাভাবনা করবেন, যেটি আপনার সমস্যা আছে সমাধানের পথ কিন্তু পাবেন, অবশ্যই সেটি বলা যেতে পারে আজকের দিনে। আজকের দিনে কেউ কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন, সেটি অবশ্যই কোনো মহিলা দ্বারা, সেটি হতে পারে আপনার মা বা দূর সম্পর্কের কোনো মহিলা দ্বারা, আপনারা কিন্তু আজকের দিনে সেখান থেকে সহযোগিতা পেতে পারেন। এর পরবর্তী রাশি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন, মানসিকভাবে যথেষ্ট আশাবাদী আপনি নিয়ে চলবেন। কারণ আশাবাদী কেন নিয়ে চলবেন, কারণ আপনি তো ধৈর্য ধরে সমস্ত কিছু করছেন, এবং আপনার মধ্যে নিট অ্যান্ড ক্লিন কাজ থাকছে, যার ফলে যে কোনো বিষয়ে আপনি থাকুন না কেন, পড়াশোনা বলুন বা কর্মের জন্য চেষ্টা রাখছে বলুন, আপনার কিন্তু সমস্ত কিছু ক্ষেত্রে আশা যথেষ্ট থাকবে, কারণ আপনি নিট অ্যান্ড ক্লিন কাজ করছেন, এবং আপনার মনের মধ্যেও কিন্তু সদ্ভাবাপন্ন সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিনে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন। যারা আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনে বিবাহ দেবার প্রস্তাব কিন্তু আপনার মধ্যে থাকছে সেটি বলা যেতে পারে, এবং কর্মস্থানে কর্মের চাপ যতই থাকুক না কেন, বা আপনি যে কর্ম করছেন যথেষ্ট ধৈর্য সহকারে কাজ করবেন বা আন্তরিকতার সহিত কাজ করবেন সেটি বলা যেতে পারে, এবং যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে সেটি অবশ্যই আপনি বুঝতে পারবেন, তাই সবার সঙ্গে আচরণটাও আপনি তেমন করবেন আজকের দিনে। আপনার এই যে আচরণগত আপনার ভালো, যার কারণে আপনাকে সবাই কিন্তু ভালোবাসবে সেটি বলা যেতে পারে। বিবাহিত জীবন যথেষ্ট ভালো, এবং যারা বিজনেস করছেন অবশ্যই আশাবাদী, আশা নিয়ে চলবেন সেটি বলা যেতে পারে। এর পরবর্তী রাশি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন, পারিবারিক দিক থেকে খুব একটা খারাপ নয়, পারিবারিক দিক থেকে কোনো শুভ ঘটনা বা শুভ দিক সেটি আশা রাখতে পারেন, সামনেই শুভ কোনো কিছু ঘটনা ঘটতে পারে বা সেই ঘটনাটা আপনি সাক্ষী হতে চলেছেন, এবং আজকের দিনে কোনো রকম প্রপার্টি সংক্রান্ত সমস্যা থাকলে সেখানে কিছু আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হতে পারে সেটি বলা যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে অবশ্যই সেখানে আপনি সুস্থ আশা রাখতে পারেন সেটি বলা যেতে পারে। কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন, অবশ্যই আপনারা যারা কোনোরকম অনলাইন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন সেটি অবশ্যই ভালো, এবং আজকের দিনে আপনার মধ্যে একটু লাইফস্টাইল চেঞ্জ করার ভাবনা চিন্তা থাকছে, অর্থাৎ আপনার যেমন লুকিং, আপনি যেমনভাবে পোশাক পরেন আপনার সেরকম কিছু চেঞ্জ করতে দেখা যাবে, পরিবর্তন আনার ভাবনা সেটি কিন্তু আপনার মধ্যে থাকবে। যাই করুন না কেন, দিনের শেষে আপনি কিন্তু স্যাটিসফাই থাকছেন সেটি আমি পূর্বেই বলে দিয়েছি। এর পরবর্তী রাশি তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন, আজকের দিনে আপনারা যারা কোনোরকম শৌখিন দ্রব্যের পণ্যের কাজ করেন, অর্থাৎ আপনার মধ্যে কোনো রকম কারুকার্য বিশিষ্ট ব্যক্তি আপনি, হাতের দক্ষতা যথেষ্ট আছে, সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট নতুন নতুন ভাবনা চিন্তা, নতুন কোয়ালিটির ডিজাইন সেগুলো অবশ্যই করতে পারছেন, কারণ আজকের দিনে আপনাদের এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং যারা প্রতিবেদন লেখেন, আজকের দিনে এমন কিছু প্রতিবেদন লিখতে পারেন অনেক ব্যক্তি কিন্তু হৃদয়কে টাচ করে যেতে পারে। আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের হয়ে থাকেন, আজকের দিনে আপনার দিক থেকে আন্তরিকতা যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, সে আপনার শত্রু হোক বা যাই হোক না কেন, সবাইকে আন্তরিকতার সহিত আপনি কিন্তু দেখবেন সেটি বলা যেতে পারে, সবাইকে নিয়ে চলবেন যতই আপনার শত্রু হোক,
এবং আজকের দিনে শারীরিক বিষয়ে কোনো রকম সমস্যা হলে সেগুলো অবশ্যই আপনি অনেকটা চেপে রেখে যে কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে ফোকাস রাখতে পারবেন সেটি বলা যেতে পারে। কারণ আজকের দিনে মানসিকভাবে যথেষ্ট আপনি আনন্দ ফিল করবেন। আপনার ভিতরের জগৎ যাই হোক না কেন, বাইরের পরিবেশে আপনি বুঝতেই দেবেন না। তুলা রাশি আপনার মধ্যে যেমন ক্যারেক্টার সেই ক্যারেক্টারের মধ্যে কিছুটা দেখতে পাওয়া যাবে। প্রাণবন্ত সবার সঙ্গে হেসে খেলে চলার মতো মন মানসিকতা আপনার মধ্যে থাকছে এবং আজকের দিনে আপনার আশা অনেকটা কিন্তু পূর্ণ হতে চলেছে এবং কিছু ক্ষেত্রে আপনি কিন্তু স্যাটিসফাই হতে পারেন এবং কিছু ক্ষেত্রে আপনি আশা রাখেননি এইরকম ক্ষেত্রে কিছু ফলাফল আশা রাখতে পারেন বা পেতে চলেছেন পেতে পারেন। এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন আজকের দিনে আপনারা যদি কোনো রকম সমস্যায় আপনি জীবনে থাকেন বা আপনি বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা আপনাদের চলছে সেখানে কিন্তু সমস্যার সমাধান হতে পারে বা কারোর সঙ্গে আপনার কাস্টমারের সঙ্গে কোনো রকম সমস্যা হচ্ছে বেশি পণ্য নেয় এইরকম কাস্টমার ফোনের মাধ্যমে কথোপকথন করতে পারেন সমস্যার সমাধান হবে সেটি বলা যেতে পারে। আজকের দিনে আপনি যার সঙ্গেই কথা বলবেন সেই কথার মধ্যে কিন্তু যথেষ্ট বুঝিয়ে বলার প্রবণতা থাকছে এবং আপনার বাণীর মধ্যে মিষ্টতা থাকছে সেটি বলা যেতে পারে এবং সবাইকে আপন করে নেবার মন মানসিকতা আপনার মধ্যে থাকছে। এবং আপনারা যারা কোনো রকম জমিজমা সংক্রান্ত বিজনেস করেন এই সমস্ত ক্ষেত্রে খুব একটা খারাপ নয় ভালো বলা যেতে পারে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন। আজকের দিনে যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সেখানে অবশ্যই আপনাদের ক্ষেত্রে আরও প্রভাব বিস্তার সেটি বলা যেতে পারে। অর্থাৎ আজকের দিনে আপনি কথার মাধ্যমে অনেক ব্যক্তিকে কনভিন্স করতে পারেন বা কনভিন্স করতে চলেছেন। এর পরবর্তী রাশি ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন আজকের দিনে আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো অবশ্যই সফলতার চিন্তাভাবনা এবং কিছু ক্ষেত্রে অবশ্যই আপনি ব্যয় করবেন তবে সে যে ব্যয়টা করবেন সেটি অবশ্যই আপনার নিজের প্রয়োজনে কিছু ব্যয় বা একটি অন্যরকম মাত্রায় নিজেকে নিয়ে যাওয়া একটি লেভেলে নিয়ে যাওয়া ধনুরাশি অথবা ধনু লগ্নের মধ্যে আজকের দিনে এইরকম একটি ক্যারেক্টার আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তবে যেটুকু করবেন অবশ্যই আপনার মধ্যে সহজ মন মানসিকতা প্রাণবন্ত একটি ক্যারেক্টার দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মধ্যে কোনো রকম ছল চাতুরি নিয়ে কোনো কাজ করার প্রবণতা থাকবে না। আজকের দিনে যে কাজগুলো করবেন মানসিকভাবে নিজের ইচ্ছা থেকে কোনো রকম কাজ করবেন কারণ আজকের দিনে মানসিকভাবে আপনি অনেক কিছু ক্ষেত্রে স্যাটিসফাই থাকবেন এবং যে সমস্ত ক্ষেত্রে আপনার হচ্ছে না আপনি কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে ধৈর্য সহকারে কেন হচ্ছে না তার একটি পন্থা বার করতে পারবেন। কারণ আজকের দিনে মানসিকভাবে আপনি কিন্তু একটি অন্যরকম হয়ে সমস্ত কাজগুলো করবেন ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন। এবং অবশ্যই আপনারা যারা সফলতার শীর্ষে আছেন অবশ্যই যারা হেল্প চায় আপনার কাছ থেকে সেটুকু আপনি করতে পারবেন ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন। এর পরবর্তী রাশি মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন আজকের দিনে দূর থেকে কোনো রকম সংবাদ পেয়ে আপনি কিন্তু আনন্দিত হতে পারেন। আপনারা যারা অনলাইনে কোনো রকম ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন সেখানে অবশ্যই আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হবে সেটি বলা যেতে পারে। আজকের দিনে আপনার প্রিয় মানুষ সেটি আপনার প্রিয় যিনি আছে আপনার বন্ধুবর্গ বা আপনি যাকে ভালোবাসেন কোনো রকম কর্মের ভালো একটি যোগ আসছে সেটি আপনি বুঝতে পারবেন বা ভালো সময় আসে সেটি আপনি বুঝতে পারবেন। এবং আপনারা যারা অনলাইন কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা অনলাইনে কোনো রকম মাল ডেলিভারি দেন বা আপনার কোনো রকম ফ্র্যাঞ্চাইজিস কিছু আছে এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে। কোনোরকম এজেন্সি নিয়ে কোনো রকম কিছু করছেন সেটি অবশ্যই ভালো বলা যেতে পারে। কনসালটেন্সি কোনো রকম কিছু সার্ভিস দিচ্ছেন সেটি অবশ্যই ভালো বলা যেতে পারে। আজকের দিনে কিছু ক্ষেত্রে আপনার যেখানে ভুল হবে সেখানে অবশ্যই আপনি সেখানে সরি বলবেন এইরকম মন মানসিকতা থাকছে। আজকের দিনে সত্যি কথার বলার প্রবণতা থাকছে। যদি আপনার ক্ষেত্রে ভুল হয়ে থাকে হ্যাঁ আমার একটি ভুল হয়েছে সেটি আপনি স্বীকার করে নেবেন এবং এই স্বীকার করে নেওয়াটাই কিন্তু আপনাকে অন্য ক্যারেক্টার বা অন্য চরিত্রে আপনাকে মানুষ কিন্তু ভাববে যে এই ব্যক্তি সত্যিকারের একজন ব্যক্তি সেটি বলা যেতে পারে। তারা এরকম ভাবতে পারে। যাই হোক না কেন দিনের শেষে আপনি কিন্তু স্যাটিসফাই থাকবেন। তবে হ্যাঁ শরীর স্বাস্থ্যের দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন। এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন আজকের দিনে আপনার চিন্তাভাবনা সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু ইতিবাচক চিন্তাভাবনা সেটি বলা যেতে পারে। আজকের দিনে অনেক ক্ষেত্রে আপনি সফলতা পেতে পারেন। পারিবারিক দিক থেকে কোনো রকম শুভ মাঙ্গলিক কাজ করবেন ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে এবং ক্যারিয়ার নিয়ে যারা চিন্তাভাবনা করছেন কোনো রকম সুযোগ সুবিধা কোথাও থেকে পাচ্ছেন না আজকের দিনে এইরকম ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। আজকের দিনে পুরানো আপনারা বিবাহের জন্য যোগাযোগ করছেন যেখানে একবার ভেঙে গিয়েছিল সেই যোগাযোগ দ্বিতীয়বার আজকের দিনে কিন্তু আবার যোগাযোগ রাখতে পারেন যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের কোনো সুসংবাদ সেখান থেকে আসতে পারে।
বিজনেস যারা করছেন অবশ্যই বিজনেস ক্ষেত্রে ভালো, এবং যারা বিবাহিত আছেন আপনাদের মধ্যে সম্পর্ক মধুর, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। এর পরবর্তী রাশি মীন রাশি। আজকের দিনে একটু যে কর্মব্যস্ততার মধ্যে থাকবেন, পূর্বেই বলেছি আপনি যে কর্মগুলো করেন যাহাই করুন না কেন, যাহাই বয়স হোক না কেন, ঠিক মনের মতন যেন অ্যাটমসফিয়ার পাবেন না, পরিবেশ পাবেন না, বা সেটার লোক পাবেন না আপনি যে কর্মগুলো করেন। মীন রাশি, আজকের দিনে এরকম ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে কর্মের দিক থেকে, এবং ধৈর্য আপনার মধ্যে থাকবে, কর্মের দিক থেকে ধৈর্য আপনার মধ্যে থাকবে। কোনো রকম জটিলতা, এমন কোনো কাজ করেন খুব গোপনীয়তা কাজ, এইরকম কাজের সঙ্গে যুক্ত যথেষ্ট ধৈর্য গোপনীয়তা নিয়ে কাজ করতে দেখা যাবে আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এবং আজকের দিনে কোনো রকম কিছু আপনারা সংবাদ পেলেন বা খবর পেলেন, সেই রকম ক্ষেত্রে আপনি এমন কোনো কর্মের মধ্যে আছেন যেখানে আপনাকে দ্বিতীয় ব্যক্তির কোনো ইনফরমেশন দিতে হয় অন্য কোনো ব্যক্তিকে, এরকম ক্ষেত্রে যদি যুক্ত থাকেন এইরকম ক্ষেত্রে একটু ব্যস্ততার মধ্যে থাকবেন। এবং পূর্বে যারা ঋণ নিয়েছেন আজকে দিনে একটু সেরকম ঋণ নিয়ে চিন্তা মনের মধ্যে থাকতে দেখা যাবে আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের হয়ে থাকেন। এবং আজকের দিনে অবশ্যই যখন আপনি প্রয়োজনীয় কোনো কাজের জন্য বাইরে যাবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে যাবেন যদি মীন রাশি হয়ে থাকেন। এই হলো আজকের দিনে 12টি রাশির একটি সম্ভাব্য রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।